লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। দ্বিতীয় নম্বর, আমাদের মাঝে বিদায় নিয়েছে করোনা, তাই তো? গত বছর ছিল করোনা, এ তো আমাদের সহজে ছাড়লো না। লোক পুলিশ কি বলছে, মেডিকেল সায়েন্স কি বলছে, মাস্ক পরো, আর পুলিশ বলছে মাস্ক না পরলে লাঠি খাও। তাই দেখবেন অনেকে মাস্ক পরতে ভুলে গেছে, কলা পাতা ছিঁড়ে নাকে দিয়ে জড়িয়েছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, জীবনতলা দক্ষিণ চব্বিশ না। পুলিশ বলছে কী বে মাস্ক কই, বলছে স্যার আনতে ভুলে গেছে, আপনি মারবেন তাই কলা পাতা জড়িয়েছে। তাহলে বলুন এই মাস্ক পরলে লাভটা কী হবে? আর আমি এখানে দাঁড়িয়ে ওপেন চ্যালেঞ্জ করে বলছি, এই করোনার পিরিয়ডে একটাও নামাজি, প্রকৃত নামাজি মানুষের করোনা রোগে আক্রান্ত করে আমার আল্লাহ মৃত্যু দেননি। একটু বলুন আলহামদুলিল্লাহ, বলবেন সাদ্দাম হোসেন। আমাদের ওই ডিমারির ওখানে আব্দুল সাত্তার বলে একজন ছিল, সে তো করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেল, তা সে তো নামাজ পড়ত। ঠিক বলেছেন, JSW সিমেন্ট, লাফার্সো সিমেন্ট, অম্বুজাও সিমেন্ট, দাদা হুজুরও নামাজি, পাঁচ হুজুরও নামাজি, দিল্লির বাদশাহ শাহজাহান সেও নামাজি, শাহজাহান বাদশার কবরটা পুলিশ দিয়ে পাহারা দেওয়া আছে না নাই, যারা গিয়েছেন দেখে এসেছেন, পুলিশ দিয়ে পাহারা দেওয়া হচ্ছে, আর আমাদের মতো জানতে মুসলমানের সুযোগ পেলেই গলা ধাক্কা দিচ্ছে। তাহলে মরা মানুষের কবরটা পুলিশ দিয়ে পাহারা দেয় সে নামাজি, আর আমরা জানতে মুসলমান সুযোগ পেলেই গলা ধাক্কা দিচ্ছে, আমরা নামাজ পড়ে হয়েছি বেগুনি আর পেঁয়াজি। ফুরফুরা শরীফের হুজুর এন্তেকাল করেছেন, হাজার হাজার মানুষ জানাজার জন্য দৌড়াবেন না, দৌড়াবেন না, দৌড়াবে। তাহলে তানারা নামাজ পড়ে এমন জীবন তৈরি করলো, তাদের এন্তেকালের খবর শুনলে মানুষ পাগলের মতো দৌড়ায়, আর আমাদের এখানে কেউ মারা গেলে লোক বলছে ও বেজম্মা মরেছে, ভালো হয়েছে, গ্রামটা একটু শান্তি থাকবে। পরে দুদিন পরে শুক্রবার মসজিদে এতটা মিষ্টি জড়ো হচ্ছে, বলছে কী ব্যাপার, বলছে এই মরে গেল, মানে মান্যত ছিল। তাহলে কবি বলেছেন এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আমরা এমন জীবন করেছি গঠন, মরণে কাঁদছি আমি হাসিছে ভুবন। পাখি উপরে উড়িয়া যায় নিচে থাকে ছায়া, মানুষ চলিয়া যায় থেকে যায় শুধু মায়া। তাহলে আমরা এমন জীবন, আর এই যখন করোনা হয়নি প্রমাণটা দেওয়ার জন্য বলি, আচ্ছা মাস্ক পরার কথা এরা বলছে ১৯ সাল থেকে, আর দয়ার নবী বলেছেন দেড় হাজার বছর আগে, কোথায় রসুলুল্লাহ বলেছেন যখন কারোর হাঁচি হবে কাশি হবে নাক মুখটা গাঁট করবে, এটা তোমাদের জন্য সুন্নত, আমরা নবীর উম্মত, থাকতে হবে হিম্মত। আমরা নবীর কথা শুনে নাক মুখ গাঁট করি না, করোনার ভয়ে, পুলিশের লাঠির ভয়ে আমরা নাক মুখ গাঁট করছি, যার জন্য আমাদের কপালে দুঃখ দুর্দশা নেমে আসছে। কিন্তু মনে রাখুন উপস্থিত জনমণ্ডলী, তারপরেও আমি বলছি করোনা হয়নি প্রমাণটা নিয়ে নেন। করোনার পিরিয়ডে কেউ কাউকে ফোন করলে, ফোন রিসিভ করার আগে যেটা কলার টোনে গান হতো তখন কি হতো, এখন যেটা গান হচ্ছে তখন কি হতো, তারপরেই হাত ধোবেন মুখ ধোবেন নাকি, হাঁচি বা কাশি হলে সর্দি হলে পাশের স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে তৎক্ষণাৎ পরীক্ষা করে নিই, বলতো তো। আচ্ছা একটা নামাজি মানুষ ২৪ ঘন্টা হাত মুখ ধোয় কবার, পাঁচবার তো নামাজ পড়া হয়, পাঁচবার তো নামাজ পড়া হয়, কিন্তু হাত ধোয়া হয় নামাজের জন্য ১৫ বার, কারণ এক একটা অঙ্গ কবার ধোয়া হয়, তিনবার তিন পাঁচ ১৫, আর পেশা পায়খানা খাওয়া দাওয়া চাষবাস ব্যবসা বাণিজ্য তার জন্য ২০ বার, ১৫ ২০ ৩৫, আল্লাহ মনের আশা পূর্ণ করে দিস। চিকিৎসা বিজ্ঞান বলল করোনা থেকে যদি বাঁচতে চাও হাত ধো মুখ ধো, আর নবী বললেন আত্মহুরু সাত্তুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, মুসলমান যদি করে ভঙ্গ লেগে যাবে দ্বন্দ্ব, হয়ে যাবে ধ্বংস, পৃথিবীর কোনো মলি সাহেবের তাবিজে কাজ হবে না, কোনো ডাক্তারের ওষুধে কাজ হবে না। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ, আমরা করোনার ভয়ে হাত মুখ ধুই না, করোনা দেওয়ার মালিক যে আল্লাহ, সেই আল্লাহর হুকুম পালন করার জন্য আমরা হাত মুখ ধুই, ওটাই ইসলাম বলছে ওযু, আর ডাক্তাররা বলছে হাত মুখ ধোও। তাহলে এই থিওরি অনুযায়ী প্রকৃত ইমানদার মানুষের কখনো করোনা অ্যাটাক করতে পারবে না, বোঝাতে পারলাম, ছেড়ে দিন। এই করোনার মতো ভাইরাস রোগ আমার আল্লাহ ইচ্ছা করলে দিয়ে আমাদের এই জায়গাটার নাম কি, বারকোশখানা,
ইচ্ছা করলে ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু দেননি কেন? মনে রাখবেন, মেয়ের বাপ একটা ছেলের সাথে একটা মেয়েকে বিয়ে দেয়, কিন্তু পঞ্চাশ জন বরযাত্রীকে খেতে দেয় কি দেয় না? আচ্ছা, বিয়ের দিন যদি বরকে রেখে শুধু বরযাত্রী গিয়ে বলে সে তো উড়িষ্যায় থাকে, অন্য একটা মেয়েকে বে করে ফেলেছে, শুধু কথাবার্তা হয়েছিল বলে আমরা এসছি, দুটো খেতে দাও, পরে বাড়ি আসলে বিয়ে দেওয়া হবে। আচ্ছা, খেতে দেবে না গরম গরম কষা দেবে? গরম গরম কষা দেবে, তার কারণ বর ছাড়া বরযাত্রীর কোনো মূল্য নাই। আজকের এই গ্রামে এমন মানুষ আছেন আজানের আগে আগে মসজিদে গিয়ে নামাজের জন্য অপেক্ষা করেন, আছেন না নাই? তিনি হলেন বর, আমরা হলাম বরযাত্রী। তিনি বর মানে আমার বাপ, আপনার বাপ, আপনার মা, আমার মা, আপনার বাপ, আমার বাপ, এরা হলো বর, আমরা বেনামাজি, আমরা হলাম বরযাত্রী। একটা বরকে লক্ষ্য করে মেয়ের বাপ যেমন 200 বরযাত্রীকে খেতে দিতে পারে, একটা নামাজি পরেজগার আল্লাহওয়ালা মানুষের বাদৌলাতে আল্লাহ টোটাল মহল্লাকে হেফাজত করতে পারে, একটু বলবেন না সুবহানাল্লাহ? কিন্তু দুর্ভাগ্য কোন জায়গায় বলেন তো, যাদের বদৌলাতে আমরা ভালো আছি তারাই আমাদের কাছ থেকে লাঞ্ছিত, বঞ্চিত, হেউ, পদদলিত, অপমানিত, কথা ঠিক কি না? যদি বলেন সেটা কেমন করে? আজকের বহু বাড়ি কুটুম এসছে, নিজের বাপ মার ভাত দেয় না, এমন বাড়ি আছে না নাই? আর আমাদের খালি বলে হুজুর কি খাবে, হুজুর খেয়ে না, হুজুর একটু খাবে না, খাবো না, শরীরটা ভালো না। কেন? ওরে সাদ্দামের পেট, খাজা বাবার ডেক, সাদ্দামের পেট, ইন্ডিয়ার গেট, খাবো না। বলছে হুজুর একটুখানি খান, বিশাল আয়োজন, না খেলে কমিটির হবে মরণ, একটুখানি খান। যদি বলি খাবো না, তখন বলছে হুজুর আঙুর আপেল বেদানা, তোমার কি কিছুই চলবে না, একটুখানি খাও না? বলে খাবো না। কেন? ও মা চাচি খালা, শুনছো রাতের বেলা কানটা একটু করবে জ্বালা পালা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় সাদ্দাম হোসেনকে খাইয়ে, বছরে একদিন খাইয়ে তুমি নাজাত পেতে পারো না। নাজাত যদি পেতে হয় তোমার বাপকে খেতে দাও, নাজাত যদি পেতে হয় তোমার মাকে খেতে দাও, কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজকে বাপকে বলছে বুড়ো, মাকে বলছে বুড়ি, এওলা উটোরা কবে মরবে তাড়াতাড়ি, শ্বশুরকে বলছে আব্বাজি, শাশুড়িকে বলছে আম্মাজি, জলসার দিনে গরম গরম দিচ্ছে পিঁয়াজি। আজকের এই গ্রামে এমন কিছু বাড়ি আছে, শালা এসেছে, সুমন্দি এসেছে, শ্বশুর এসেছে, শাশুড়ি এসেছে, জম্মের খাওয়া খাচ্ছে, মরণ খাওয়া খাচ্ছে, অথচ সেই বাড়িতে বাপকে ভাত দেয় না, মাকে ভাত দেয় না, বাপকে ভাত দেয় না, মাকে ভাত দেয় না, অথচ আমরা স্টেজ থেকে জলসা করে নামলে আমাদের হাতটা ধরে বলছে হুজুর দোয়া করবেন, হুজুর দোয়া করবেন। কিসের জন্য? হুজুর ব্যবসা ভালো চলছে না, কারবার ভালো হচ্ছে না, লাভ কম হচ্ছে, হুজুর দোয়া করবেন। আমি বলবো সাদ্দাম হোসেনের দোয়া তোর জন্য লাগবে না, তোর জন্য লাগবে না। কানাড়া বা রাত দিন ব্যাঙেরা বা সর্দি কাশি, কানাড়া বা রাত দিন ব্যাঙেরা বা সর্দি কাশি, সাদ্দাম হোসেন কেন, সাদ্দামের মতো বক্তা কেন, যদি কাবা শরীফ থেকে ইমাম সাহেব ভাড়াই করে নিয়ে এসে গ্রামে বসিয়ে বসিয়ে একদিন কেন 365 যদি কাঁদানো হয়, তারপরে ওর মাথায় বাজ পড়বে, ওর মাথায় বাজ পড়বে, পৃথিবীর কোন মলি সাহেবের তাবিজে কাজ হবে না। বলবেন হুজুর বাজ পড়বে মানে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আকাশ থেকে বিদ্যুৎ চমকে পড়লে, ওটাই শুধু বাজ পড়া বলে না। আগে আই বুড়ো মেয়েরা লোকের হাত ধরে পালিয়ে চলে যেত, এখন বাড়ির বউরা পালিয়ে যাচ্ছে কি যাচ্ছে না? তা দু ছেলের মা বাচ্চা রেখে যখন অন্য লোকের সাথে চলে যাচ্ছে, ওটা মাথায় বাজ পড়া নয়? দোকানদারে বসে কানজাল বলছে, ওরে এইভাবে আমার রেখে চলে যাবে বুঝতে পারিনি, কালকে শাড়ি এনে দিয়েছি ওর বোনের বেতে যাবে, 1800 টাকা দাও, কে পরবে? শাড়ি দেখছে আর কাঁদছে, শাড়ি দেখছে কাঁদছে। ও, ওটা বাজ পড়া নয়, বাড়ির বিবাহিত বউ স্বামীকে রেখে অন্য ছেলের হাত ধরে বেরিয়ে চলে যাচ্ছে, এটা তো দুপুরে বাদ, মাথায় বাদ। এ কথা বললে মানুষ বলছে যুগ খারাপ, বলছে না বলে নেই? কে বলছে যুগ খারাপ? যুগ খারাপ নয়, রসুলুল্লাহ বলেছেন তোমরা যুগকে গালি দিও না, জামানাকে গালি দিও না। আগেও সূর্য যেমন উঠত এখনো তেমন উঠছে, আগেও যেমন ডুবত এখনো তেমন ডুবছে, জামানার কোনো পরিবর্তন হয়নি, মানুষের স্বভাবের পরিবর্তন হয়েছে। প্রমাণ নেন, চলুন যাই, দুটো কথা বলি, কি অসুবিধা লাগছে নাকি? ভোরের বেলা বলে একটু জোরে বলছি, বুঝলেন, কারণ লোকের ঘুম লেগে যাবে তো।
ওই কিছু কিছু বক্তা ওয়াচ করে দেখি তো, মানে মনে হয় যেন কোনো হসপিটালতে এসছে, মানে লোক চলে যায় যা গা থেকে যেন ঘাম না আসে। আর আমি ওটা পারি না, আমি যতক্ষণ করি চেষ্টা করি শরীরের যতটা ক্ষমতা আছে মানুষকে দিয়ে বোঝানোর চেষ্টা করি। তার কারণ যদি ভক্তির সাথে আমি একটা কথা না বলি মানুষের কিন্তু শুনতে ভালো লাগবে না। আর যদি মনে হয় শরীরটা বাঁচুক গলাটা বাঁচুক আবার কালকে হবে, মরিসাব তুমি দাওয়াত নিলে কেন? রাজমিস্ত্রি ফাঁকি দিলে রাগ হয়, সুতর মিস্ত্রি ফাঁকি দিলে রাগ হয়, আর মলি সাহেব ফাঁকি দিলে রাগ হবে না? হুজুর বলে কিছু বলতে পারেন না? হ্যাঁ হুজুর বলে কেন অন্যায় অন্যায় ন্যায় নাই? যদি বলে শরীরটা খারাপ আলাদা কথা, আর যদি মনে হয় না বাবা গলা মাছিয়ে চলতে হবে মনে গণ্ডগোল। মনে রাখুন উপস্থিত জনমণ্ডলী, ঘুমটুম লাগছে নাকি? আর ছেড়ে গেছে তো, আরও ছাড়বে দেখেন না, ঘুম কোথায় যাবে? কমিটির ছেলে তো টেনশনে আছে বিরানি কি করে হবে আগামী বছর, রাজার রাজ্যের চিন্তা ফকিরের ঝোলার চিন্তা, ও নিয়ে কোনো টেনশন নেই, যা আছে কপালে হয়ে যাবে সকালে, ছেঁড়া খেতা বগলে টেনশন কি আছে? আল্লাহর দিন আল্লাহ ঠিক পার করে দেবে, বিপদ মুসিবত কি বলে আসে? বলে আসে না, এটা নসিব ছিল হয়ে গেছে, আল্লাহ চাই তার আগামী বছর ঠিক হয়ে যাবে। চলুন তাহলে যুগ খারাপ নয় মানুষ খারাপ প্রমাণ দিতে হবে আমাকে। এই প্রমাণ দেওয়ার জন্য তাহলে দুটো তিনটে কথা বলে দিই। নরেন্দ্র মোদী দখল করে বসলো দিল্লির গদি, সে বলল আমি ক্ষমতা এলে পেয়ে যাবে আছে দিন, নাস্তা থাকো দিন দিন, টাকা দিতে হবে না ক্যাশ, সকলকে নিতে হবে গ্যাস। বৌরা বললো এই দেখো শুধু গ্যাস নিলে হবে, এমন একটা হাঁড়ি কিনে দাও তরকারি হলে যেন ডেকে দেয়। তরকারি চাপিয়ে দিল হাঁড়ি ডাকছে, প্রেশার কুকার বেজে ভাবি লাবিয়ে লাও, আবার ডাকছে ছোটভাবে গিলে লাও। বলার উদ্দেশ্য আমাদের দাদিমা মানে আমার মায়ের বাপের মা, আমার মায়ের মা নানিমা, তারা রান্না করেছে মাটির চুলো ভাঙা হাঁড়ি, লিক থাকতো কাদা দিত অথবা লিকটা সেরে নিত, তারা ছটা বাচ্চা মানুষ করেছে তাদের গুরুবলন বন্ধন নিতে হয় নাই। মাটির বাড়ি ছিল খড়ের চাল, পানি পড়ত, সপ্তাহে দুদিন ল্যাতা দিতে হতো, তারা পাঁচ অক্ত নামাজ পড়েছে নামাজ কাজা হয় নাই। তারপর আরো দেখুন ওই মাচাচিরা রান্না করলো কাঠের জালে তুষ কুঁড়ো দিয়ে, সারাক্ষণ চুলোর পিছনে একজনকে বসে থাকতে হতো জাল দেওয়ার জন্য, তারা আটটা বাচ্চা মানুষ করেছে, গ্রামে কারেন্ট ছিল না, যে কোরআন শরীফ যে কজন পড়া জানতো তাদের কোরআন শরীফ পড়ার জন্য কোনো দিন বলতে হতো না। আর এখন ডিজিটাল যুগ, আমাদের বাড়ির মহিলা যারা এরা বাড়ি বাড়ি কারেন্ট চলে এসেছে, বাড়ি বাড়ি ঘর পাকা হয়ে গেছে, উপরে খট থাকলেও এখন আর নেই, এখন বিচলি টালি, এখন আছে অ্যালবেস্টার ছাদ দেওয়া। কিন্তু মনে রাখুন উপস্থিত জনমণ্ডলী, সেই সময়ের দিনে একটা বাড়ির জন্য আমাদের দাদা দাদিদের নামাজ কাজা হলো না, আর এখন সব কম্পিউটার সেটিং, তারপরেও যখন নামাজ পড়ছে না গ্যাসে রান্না প্রেশার কুকারের হাঁড়ি, রান্না হয়ে গেলে ডেকে দিচ্ছে, তাহলে তারপরেও নামাজ পড়ছে না, কারেন্ট আছে কোরআন শরীফ পড়ছে না, বরঞ্চ সিরিয়াল মুখস্থ, তাহলে যুগ খারাপ না মানুষ খারাপ? আর একটু প্রমাণ দিতে হবে, এটা জড়িঘণ্টি ততটা বোঝা যায় না, যারা আমার বক্তব্য মাঝে মধ্যে শোনে তারা বুঝতে পারে। আচ্ছা আগে মানুষ লম্বা ছিল না এখন মানুষ লম্বা? আগের মানুষ লম্বা ছিল, আগে শাড়ি ছিল ক হাত, দশ হাত, সাড়ে ন হাত, ন হাত, দশ হাত খুব কম ছিল দামি শাড়িগুলো, আর বেশিরভাগ ন হাত। আচ্ছা তখন মানুষ ছিল ছ ফুট দুই ইঞ্চি কম, ছ ফুট দুই, ছ ফুট এক, এখনো পুরাতন পুরাতন কবর দেখলে বোঝা যায় যে কত লম্বা। আচ্ছা তখন মানুষ ছিল ছ ফুট, শাড়ি ছিল ন হাত, তাদের শাড়ি পরার পরে পাড়ার মানুষ দূরে যাক, নিজের বাড়ির ভিতরে দেওর ভাসুর শ্বশুর শরীরের কোনো অঙ্গ কখনো দেখতে পেত? আর এখনকার বাড়ির বউদের হাইট কত? ঝুমার মা, ঝুমার মা বগলের তলাতে গলে যাচ্ছে,
পাঁচ ফুটের একটু কম, পাঁচ ফুট দশ, এই চার ফুট দশ, পাঁচ ফুট এক, পাঁচ ফুট দুই, তার উপরে সচরাচর দেখা যায় না, পার্সেন্টেজ খুব কম। এখন আমাদের বড় বাবির হাইট সাড়ে চার ফুট, বগলের তলা থেকে গলে যাচ্ছে, বারো হাত শাড়ি, ব্লাউজের পিস ফ্রি, তারপরে এমন কায়দা করে পড়ছে, পাড়ার লোক, বাড়ির লোক দূরে যাক, পাড়ার লোক দেখেই মজা করে নিচ্ছে। অথচ তখন ন হাত শাড়ি, ছ ফুট লম্বা, তার অঙ্গ প্রত্যঙ্গ কেউ দেখতে পেল না, আর এখন বারো হাত শাড়ি, ব্লাউজের পিস ফ্রি, তারপরেও পড়ছে, তারপরে অঙ্গ প্রত্যঙ্গ সব দেখা যাচ্ছে। তাহলে প্রকৃত পক্ষে মানুষ খারাপ না যুগ খারাপ? মানুষ খারাপ। আর এরাই মারা গেলে পাঁচটা কাফনের কাপড় এমন করে পরাবে, পরি আবার খাটিয়ার উপরে এমন করে দিয়ে নিয়ে যাচ্ছে কেন? বলছে হুজুর মহিলা আছে, মহিলা কোথায় পেয়েছে নিয়ম? বলবেন হুজুর তাহলে কি দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে, কেন দেওয়া যাবে না? আচ্ছা পান্তার সাথে ঘি চলে? ঠান্ডা ভাতে ঘি চলে না এটা আমরা জানি। আচ্ছা যে মেয়েটা জ্যান্ত অবস্থায় একদিনের তরে ভালো করে পেটটা ঢাঙলো না, পিঠটা ঢাঙলো না, আর সেই মেয়েটা মারা যাওয়ার পর পাঁচটা কাপড়ের কাপড়, ওর গরম হয় না? এখন নাকি গরম হয়, আর তখন গরম হয় না? ও বলে হয়েছে মরে গেছে। তা মরা মানুষের অত পর্দা কিসের? হ্যাঁ পর্দার প্রয়োজন, কিন্তু মনে রাখুন পর্দার নিয়মটা কোথায়? তাহলে আরেকটু বলি, ফাতেমাতুজ জোহরা ইন্তেকালের সময় স্বামীকে কি বললো? আর আমি একটু মেয়েদের কথা বেশি বলি কেন জানেন? তার কারণ কুয়াতে ইঁদুর মরে পড়ে থাকলে ইঁদুর না তুলে আশি বালতি কেন, একশো বালতি পানি তুললেও কুয়া পাক হবে না। আর একটা মেয়ে জাহান্নামায় যাবে, চারজনকে নিয়ে যাবে, বাপ ভাই বড় ভাই ছেলে স্বামী ছেলে, এই চারজন ছাড়া একটা মা জাহান্নামায় যাবে না। তাহলে সেই আর মেয়েদের জান্নাতে যাওয়া সহজ, কিন্তু এরা নারী জাত, বোঝে কম, বুদ্ধি কম, বকে বেশি, মার খায় বেশি, কিছু হলেই বলে গায়ে হাত দে, তা গায়ে হাত দেবে আদর করবে? যে দু হাত দিল কেঁদে কেঁদে উঠে বলছে ওলা উঠে আবার মার। কিন্তু তখন স্বামীটা যখন কড়া করে দিয়ে দিল তখন কেঁদে কেঁদে বলছে আল্লাহ বিচার করুন। আর এতক্ষণ যারা বিচার করার দায়িত্ব সরকারও কি দিয়েছিল? আর এইসব মুরব্বীরা বসে আছে পঁয়ষট্টি সত্তর আশি বছর বয়স, এখনো স্ত্রীদের তাকিয়ে কথা বললে না কাঁপে, কথা ঠিক কি না? আর আমরা যদি বলি শোনো না চুপ করো, দেখ এদিকে এসো না, বেশি ঘজর ঘজর করো কেন? তার কারণ কি বলেন তো, আমাদের ম্যাগনেটের প্রবলেম আছে, আমরা পুরুষ হিসাবে পুরুষত্ব পাওয়ারটা ধরে রাখতে পারিনি। এখনো পর্যন্ত আমাদের এই মুরব্বী বাচ্চাচারা গোসল করতে গেলে মোটরে যদি কারেন্ট না থাকে, মোটর না চলে কল টেনে দেয় তারপরে গোসল করে, গোসল করতে গেলে লুঙ্গিটা আগিয়ে দেয়, এখনো গোসল করতে গেলে তেলের বোতলটা আগিয়ে দেয়, বয়স হয়ে গেছে দাদির থোপনা শুকিয়ে কিশমিশ হয়ে গেছে, এগুলো ঠোঁট আর ভালো চলে না, তারপরে স্বামীর সেবা করছে। আর আমাদের দু ছেলের মা ঝামেলা খাতুনকে যদি বলা হয় ভাত দাও, বলছে একটু খুলে খাও, যদি বলা হয় জামা দাও, বলছে দেখে লাও, যদি বলে এই দাও করে লাও, কেন গো? যখন মেয়ে বিয়ে দেওয়া হয় দেখাশোনায় গিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে কোরআন শরীফ পড়তে পারো? বলছে হুম। বলছে বাংলা কতটা জানো? বলছে বারো ক্লাস। তা সে আগেকার দাদু লেখাপড়া ভালো জানে না, হিসাব বোঝে না? বলছে উকিল বলছে উচ্চ মাধ্যমিক মানে বারো ক্লাস? বলছে তাহলে তো অনেক। বলছে হ্যাঁ, কিন্তু এই কথা বলে মেয়েটাকে বিয়ে দিয়ে বাড়ি নিয়ে গেল, আর দশ বছর বিয়ে হয়েছে, একটা খতম করেছে, একটা খতম করেনি, এরকম বহু বাড়ি আছে না নাই? আর যে ছেলেটার সাথে বিয়ে দিচ্ছে ওর কি একবারও জিজ্ঞাসা করার দরকার নেই, ওগো গোসলের ফরজ কটা? মেয়েটা জিজ্ঞাসা করছে কোরআন শরীফ পড়তে পারো, বাংলা পড়তে পারো, আর যে ছেলেটার সাথে বিয়ে দিচ্ছে তার দাড়ি সপ্তাহে দুদিন চেঁচেছে, আর বগলের চুল বছরে একবার, এক বছর বগলের চুল কাটেনি। যদি আমার কথা বিশ্বাস না হয়, কালকে যখন দুপুরবেলা এদিকে ছেলেটা ঘুরবে খালি গায়ে, আঠাশ তিরিশ বছর হলে এখন হাতটা উঁচু কর, কারেন্ট পরীক্ষা, খালি বলবেন হাতটা উঁচু কর, ফাল্গুন মাসে কাটে আর পরের ফাল্গুন মাসে আবার কাটে,
এক বছর আর হাত দেয় না, তার কারণ যখন এখান থেকে আলাদা খুশবু বেরোয় গরম পড়লে, তখন বলে কি বে তোর গা গন্ধ কেন, বলছে অনেকদিন কাটা হয় না তো। তখন দাড়ি চাঁচলে খোদার দরবারে কৈফিয়াত দিতে হবে, আর বগলের লোম পরিষ্কার না করলে কৈফিয়াত দিতে হবে। ও দাড়ি কাটছে আর বগলের লোম বাবরি রাখছে, ওটা কাটা যাবে না। বে করছে কার সাথে, পারভিনের সাথে। উচ্চ মাধ্যমিক পাস, কি হবে সর্বনাশ। ও আর কোরআন শরীফ খতম করেছে না, জিজ্ঞাসা করছে তাহলে ওর পেটে যে বাচ্চাটা হবে সে বাচ্চার দ্বীপ জল্পনা হবে না হবে না? কাঞ্চন মল্লিক চার বছরের বাচ্চা হয়ে পর বলছে হবে নাকি, মানে ফ্রি ফায়ার বলছে হবে নাকি কেন? বড় পীর আব্দুল কাদের জিলানির আব্বার নাম আবু সালেজাঙ্গে মুসা, তার ঔরসে যে বাচ্চা হলো সে হলো আব্দুল কাদের জিলানি। হাজেরার গর্ভে যে বাচ্চা এলো সেই বাচ্চার নাম নবী ইসমাইল আলাইহি সাল্লাম। আর আমাদের বাড়ির ফতের পেটে যে বাচ্চা আসছে সেই বাচ্চার নাম কেলো। আমাদের আমাদের বাড়ির বাপটার ঔরসে যে বাচ্চা জন্ম নিচ্ছে সেই বাচ্চাটা কে? সেই বাচ্চাটা অন্য কেউ নয়, সেই বাচ্চাটা হলো লালটু। তাহলে তখনকার মায়েদের পেট থেকে আল্লাহর ওলি জন্ম নিল, আর এখন মাকার মায়ের পেট থেকে সব টুলির মা জন্ম নিচ্ছে কেন? বিজধান ডিস্টার্ব, বিজধান ডিস্টার্ব। পুরুষদের জন্য হাতে মেহেন্দি পরা না যায়, অধিকাংশ বিয়ের মজলিসে যান এমন করে মেহেন্দি পরেছে মনে যেন মেয়ে না হিজড়ে, বোঝাও যায় না। আবার মেহেন্দি পরেছে পরেছে যদি বলা হয় যে ভাই একটু কলমাসূর্য চুরি পড়ো, এরকম করে আছে মানে যেন বোবা। আর ওই ঔরসে যে বাচ্চা জন্ম নেবে সে বাচ্চা ফেরেশতা বানা হবে, মলি সাহেবের কাছ থেকে তাবিজ নিলে একটা তাবিজ কেন? কোরআন শরীফ জেরাস করে যদি ওর গলায় ঝুলিয়ে দেওয়া হয় কাজ হবে না। আমি অনুরোধ করছি গ্রামগুলোর ভিতরে বছরে একটা করে জলসা দিলেই আপনাদের কাজ শেষ নয়। হুজুর আসছেন, নারাই তাকবীর, সবাই মিলে একটু তাকবীর দি, তিনি অন্তত বুঝুক যে লোক আছে, তা না হলে সব গন্ডগোল হয়ে যাবে, হট ইজ ইউর কেস, জলসা হয়ে যাবে শেষ। কারাস জবান বন্ধ না থাকে, নারাই তাকবীর, হ্যাঁ ভাই জানে বুঝে যাবে যে লোক আছে, আর একটু জোরে সরে নারাই তাকবীর, মাশাআল্লাহ আওয়াজ পুরো সন্ধ্যাবেলা।